নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। গ্রহরাজ সূর্যের রাশি পরিবর্তনে অর্থাৎ রাজার আদেশে এই সাত রাশি কোটিপতি হতে চলেছে। আজ সকাল 5:18 রবি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছে এবং এই বৃষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই যে রবি রাহুর সাথে যুক্ত হয়েছিল সেই কুপ্রভাব থেকে রবি কিন্তু মুক্তি কিন্তু পেয়েছে এবং এখানে বৃষ রাশিতে প্রবেশ করে যে সাত রাশিকে মালামাল করতে চলেছে অর্থাৎ গ্রহরাজ হচ্ছে রবি। এই রবির আদেশ, রাজা আদেশ সাত রাশির কপাল খুলতে চলেছে। তবে আপনাকে দেখতে হবে আপনার ন্যাকাল চাটে রবি নিচস্থ অথবা রবি কোনো পাপগ্রহর দ্বারা দৃষ্টি থাকছে কি না, বা রবি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকছে কি না, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। রবি কোনভাবে বসে আছে, আপনার লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোনভাবে রবি অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু একান্ত দেখা দরকার। তবে একাদশভাবে যে কোনো গ্রহই দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে, অর্থাৎ এই রবি প্রবেশ বৃষ রাশিতে যে সাত রাশি হতে চলেছে কোটিপতি, আমি একে একে এই রাশিগুলোর নাম জানাবো। যাদের ক্ষেত্রে হচ্ছে না চিন্তা নেই, সমস্যা যারা ফেস করছেন আমি বারবার বলছি, একদম দিয়ালে পিঠ ঠেকার আগে আপনি প্রকৃত অ্যাস্ট্রোলজারের সংস্পর্শে আসুন, যিনি আপনাকে সঠিক পথ নির্ণয় করতে পারবে, নির্ধারণ করতে পারবে। আর আমার কাছে হবে না বলে কোনো ওয়ার্ড নেই, চ্যালেঞ্জ নিয়ে আপনাকে আমি বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা আছে সমাধানের উপায়ও আছে। রবি হচ্ছে আমাদের আত্মা, রবি আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের চোখকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের ব্রেনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। অনেক রবির কিন্তু বিশেষভাবে আপনি যারা উচ্চ আইপিএস আইএস অফিসার যারা আছে, গভর্নমেন্ট সঙ্গে যারা যুক্ত আছে, সেটা কিন্তু রবি, অর্থাৎ এই রবি মানে নিয়ন্ত্রণ করে গভর্নমেন্টকে। রবি হচ্ছে রাজা, অর্থাৎ রাজার আদেশ এবার সাত রাশির সুসময় আসতে চলেছে। কেন হচ্ছে আমি একে একে আপনাদেরকে জানাবো। প্রথম রাশি ধনু রাশি, লিখে রাখুন, ধনু রাশির ষষ্ঠভাবে রবি অবস্থান আপনাদের ক্ষেত্রে। প্রথম কথা, ষষ্ঠভাবে রবি দুর্দান্ত ফল কিন্তু দিয়ে থাকে এবং এর পাশাপাশি আপনাদের এ সময় কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ, শত্রু শান্ত যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন বা দিবেন তাদের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটাতে আপনাদের পোস্টিংয়ের জায়গাগুলো ভালো হবে, চাকরির জন্য যারা প্রচেষ্টা করছিলেন চাকরির একটা পাওয়ার বা সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে এই রবি ধনু রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি দেখো ধনপতি একাদশভাবে দুর্দান্ত কানেকশান, ধনের স্থিতি তো বাড়বেই কর্কট রাশির, এবং একাদশভাবে ভ্রমণ, একাদশভাবে ভ্রমণ জ্যোতিষশাস্ত্রে কিন্তু অতীব শুভ কিন্তু মানা হয়, যে কোনো কার্যে আপনারা সফলতা কিন্তু পাবেন, উচ্চ পদ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু এই সময় দেখা যাচ্ছে এবং আপনাদের সুনাম এই সময় কিন্তু অর্জন হবে এই রবির রাশি পরিবর্তন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম 3 সিংহ রাশি।
সিংহ রাশির আপনাদের রাজা অবস্থান করছে কর্মভাবে, অর্থাৎ কর্মের জায়গাটা আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু করবে। কর্ম জায়গা একটা হচপথ চলছিল, যারা ফ্রেশার্স আছেন তারা চাকরি পাওয়ার সম্ভাবনা আপনাদের থাকছে, এবং আপনাদের যারা জব চেঞ্জ করবেন ভাবছিলেন জব চেঞ্জের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। আপনি সিংহ রাশি মানে আপনার ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। আপনাদের চতুর্থপতি রাশিতে অবস্থান করছে, সুখ সুবিধা ভোগ আপনাদের বাড়বে। আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভবান হবেন। আপনি বৃষ রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন, এবং আপনাদের আনএক্সপেক্টেড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অভূতপূর্ব লাভ দিতে কিন্তু চলেছে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি নাম মেষ রাশি। আপনাদের পঞ্চমপতি ধনভাবে অবস্থান করছে, দুর্দান্ত আকর্ষিক ধরলাভ। বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছেন, মেডিকেল লাইনে যারা আছেন, মেডিসিনের বিজনেস করছেন, কাঠের বিজনেস করছেন, ইলেকট্রিকের বিজনেস করছেন, এই জায়গা থেকে মেষ রাশির দুর্দান্ত প্রফিট আপনাদের কিন্তু আসতে চলেছে। ঋণায়ক হতে চলেছে মেষ রাশি, এবং সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ সুনাম অর্জন এই সমস্ত কিন্তু হবে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তমভাবে অবস্থান করছে কে, কর্মপতি। অর্থাৎ ব্যবসার জায়গা যেমন ভালো দিবে, এবং কর্মের জায়গাটা কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু এই সময় দিবে। এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে। রাজনীতির ক্ষেত্রে আপনাদের উচ্চ পদে আসীন হওয়া, এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় যথেষ্ট লাভবান আপনারা কিন্তু হবেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে রবির রাশি পরিবর্তন, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটার সম্ভাবনাটা প্রবল। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, উচ্চ পদে আসীন হওয়া, যশ মান সম্মান বৃদ্ধির হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপর যে রাশির কথা আমি বলবো সবশেষ এবং অন্তিম যে রাশি, মানে দুর্দান্ত ফল পেতে চলেছে, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের চতুর্থভাবে ভ্রমণ করছে সপ্তমপতি। আপনাদের সুখ সাধন বৃদ্ধি এ সময় কিন্তু করবে, এবং আপনাদের ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, এবং কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। দৈনন্দিন রোজগার আপনাদের এ সময় বৃদ্ধি কিন্তু করবে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ সময় যথেষ্ট পরিমাণে লাভ কিন্তু আসতে চলেছে। এবং যারা মেডিকেলের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন, আপনার প্যাথো ল্যাবগুলো আছে, সেই জায়গা থেকে আপনারা দুর্দান্ত মানে ও প্রফিট এক কথায় আমি যদি বলি আপনারা কিন্তু পাবেন। কিন্তু একটি কথা আমি বারবার বলছি, আপনার জন্মছকে রবির অবস্থান কেমন আছে। রবি হচ্ছে আমাদের মান সম্মান নাম, দেবেন এক একজনের খুব নাম যশ থাকে, সেটা দেখা হচ্ছে রবি। অর্থাৎ এই রবিকে যদি আপনারা স্ট্রং করতে পারেন, দেখুন রবির জন্য আমি আপনাদেরকে ছোট কিছু কথা আপনাদেরকে বলি। আপনারা সকালে উঠে
সূর্য যখন ঠিক লালিমা থাকছে কি না, সেই সময় আপনারা জলের মধ্যে, সে আপনি গঙ্গা জলও নিতে পারেন, এমনি জলও নিতে পারেন, স্নান করবেন। স্নান করে ভিজা কাপড়ে রুলি নেবেন, এই সেই জলে আপনারা এক ঘটি জলে মিশিয়ে সেই জলটা যদি আপনারা নিবেদন করতে পারেন, তবে সেই জলটা কোথায় ফেলবেন, অনেকে এই প্রশ্নটা অনেকেই করে থাকে। একটা ছোট্ট টব রাখবেন, সেই টবের মধ্যে সেই জলটা নিবেদন করবেন সূর্যদেবের কে নিয়ে, অর্থাৎ যেন আপনারা সূর্যকে দেখতে পান, রবিকে দেখতে পান। অনেকে বলছেন যে চারিদিকে বাড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছে না, দেখাটা দরকার। কারণ এই জলের মধ্যেই যেই যে ক্রিয়াগুলো হয় সেটা আপনার এনার্জি লেভেলকে বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ সূর্যদেবের দিকে আপনাকে তাকিয়ে কাজটা আপনাকে করতে হবে। এবং সেটা নিবেদন করার পর ওম আদিত্যায় নমঃ এটা আপনারা পাঠ করুন, অটোমেটিক অনেকটা যাদের ক্ষেত্রে রবির ডিস্টার্ব আছে কি না লিখে রাখুন, অনেকখানি আপনারা রবির কিন্তু সাপোর্ট পাবেন। রবি কিন্তু অ্যাকচুয়াল পিতাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আপনার পিতার ভাগ্য কেমন, পিতার কাছ থেকে সাপোর্ট পাবেন কি পাবেন না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে রবি গ্রহ আপনার জন্মছকে কীভাবে আছে, কোনভাবে আছে, সেটা সম্পূর্ণ কিন্তু বিচার্য বিষয়। তো প্রিয় দর্শক বন্ধু, এই রবির রাশি পরিবর্তন, রাজার আদেশ, এই সাত রাশি মহা কোটিপতি হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।